বিংশ শতাব্দীর গতিপথে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের জন্য দেখা মিলল 1400 শতাব্দীর দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক রাজের প্রতিচ্ছবি। প্রতিদিনই কোনো না কোনো তুগলকি কাণ্ড ঘটিয়ে চলেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিএল ধারুরকার। এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে আবারও নতুন করে বসালেন কেমিস্ট্রির অধ্যাপক এম কে সিংকে। যে এম কে সিংকে খোদ উপাচার্যই মাত্র 3 মাস আগে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে বিনা কারণে প্রবেশ করতে লিখিতভাবে বারণ করেছিলেন। অর্থাৎ অধ্যাপক এম কে সিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে এসে অপ্রয়োজনে বারংবার নাক গলাতেন দেখেই ভিসি সাহেব লিখিতভাবে এম কে সিংকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রবেশাধিকারে বারণ করে অর্ডার দিয়েছিলেন। সেই এম কে সিংকেই 3 মাসের মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অতি গুরুত্বপূর্ণ পদ রেজিস্ট্রার পদে নিযুক্তি দিলেন। এই ধরনের ঘটনাবলীকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তুগলকি কাণ্ড বলা ছাড়া আর কি বলা যায়? এবং ভিএস তারুলকারের মধ্যে এই মোহাম্মদ বিন তুগলকের প্রতিচ্ছবি খুঁজে পাওয়ার ছাড়া আর কি হতে পারে তার বিবেচনা দর্শক বন্ধুরাই করবেন। দর্শক বন্ধুরা দেখুন, গত 6 মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার ডক্টর কে বি জমাতিয়ার স্বাক্ষরিত সেই নোটিশ, যাতে সুস্পষ্টভাবে লেখা রয়েছে প্রফেসর এম কে সিং, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ত্রিপুরা ইউনিভার্সিটি ইজ রিকোয়েস্টেড নট টু ভিজিট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং উইদাউট এনি অফিসিয়াল পারপোজ। এর মানে দাঁড়ালো প্রফেসর এম কে সিং নিজের অফিসিয়াল কাজ ছাড়াও বারবারই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ যেতেন, যাতে করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম ক্ষতিগ্রস্ত হতো বলেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অসংখ্য অধ্যাপকের নাম বাদ রেখে শুধুমাত্র প্রফেসর এম কে সিং এর নামেই এই নোটিশ জারি করেছিলেন। এবং নোটিশটিতে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ অনারেবল ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটি। অর্থাৎ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ভি এল ধারুরকারের অনুমোদন নিয়ে প্রফেসর এম কে সিংকে গত 6 মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিংয়ে অবাধ প্রবেশাধিকারে নোটিশ জারি করে নিষেধ করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও অপরাধীদের অভিপার করার আইনি নির্দেশ দেবার মতো একজন অধ্যাপককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ভিসি এমন নির্দেশ দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন রয়েছে। তথাপি যে অধ্যাপক এম কে সিংকে মাত্র 3 মাস আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিং থেকে তড়িপার করার নির্দেশ জারি করলেন যে ভিসি, সেই ভিসি মাত্র 3 মাস পরে সেই তড়িপারের অধ্যাপক এম কে সিংকেই সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে বসানোর নোটিশ জারি করলেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এ ধরনের তুগলকি পড়ার নজির চলছে অহরহ। এই উপাচার্য ধারুরকার সাবেক রেজিস্ট্রার ডক্টর কে বি জমাতিয়াকে এক ফেল করা ছাত্রীকে পাশ করিয়ে দেবার জন্য প্রবল চাপ সৃষ্টি করলে সদ্য প্রাক্তন হওয়া রেজিস্ট্রার ডক্টর কে বি জমাতিয়া সেই পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দেন। সেই চিঠিতে ডক্টর কে বি জমাতিয়া সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ে দমবন্ধকর পরিবেশে তিনি কাজ করতে পারছেন না। এই চিঠির মধ্য দিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চরম দুর্নীতিরও গন্ধ পাচ্ছেন সমালোচকরা। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি ধারুরকারের বিরুদ্ধে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দুর্নীতি, স্বজন পোষণ ও অনিয়মের দায়ে তদন্তের নির্দেশ ইতিমধ্যেই জারি করেছেন, যা কিনা আগামী পর্বে বিস্তারিতভাবে দর্শকদের সামনে তুলে ধরা হবে। সদ্য প্রাক্তন হওয়া রেজিস্ট্রার কে বি জমাতিয়ার পদত্যাগপত্র থেকেও সেই সকল দুর্নীতি বেনিয়মের আভাস পাওয়া যায়। আর চতুর ভিসি থারুরকার সেই পদত্যাগপত্রকে স্বীকার করে রেজিস্ট্রারের পদে নতুন করে নিযুক্তি দিলেন এমন একজন অধ্যাপককে, যে অধ্যাপক এম কে সিংকে মাত্র 3 মাস আগে ভিসি নিজেই প্রশাসনিক বিল্ডিং থেকে তড়িপারের নির্দেশ জারি করেছিলেন। চরম আঞ্চলিক বাদে বিশ্বাসী বলে বিহারের যে অধ্যাপক এম কে সিং এর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে, সেই অধ্যাপককে প্রশাসনিক বিল্ডিং এ প্রবেশাধিকার নিষেধ করার অর্থই হলো বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে অধ্যাপক এম কে সিং প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করার কারণে তার বিরুদ্ধে এই ধরনের তড়িপারের নির্দেশ জারি করেছিলেন ভিসি। যে অধ্যাপক এম কে সিং বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মানেন না, যা কিনা ভিসির সেই নোটিশে প্রমাণিত, সে অধ্যাপককেই রেজিস্ট্রার পদে নিযুক্তি দিলেন খোদ
অফিসে। এ ধরনের কাণ্ড কারখানার তুঘলকি কাণ্ড ছাড়া আর কি হতে পারে, তাই বলা চলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চলছে তুঘলকি রাজ। আর এই তুঘলকি রাজের কাণ্ডারী হিসেবে হাজির মোহাম্মদ বিন তুঘলক। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।